এই সপ্তাহের প্রথম খবর, 10 গ্রাজুয়েট টিচার পদে 5,860 জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে গ্রুপ বি ক্যাটাগরিতে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। তাই এখানে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য নির্দিষ্ট 2,192টি শূন্য পদের বিষয়ে আলোচনা করা হলো। এখানে দেখতে পাচ্ছেন 10 গ্রাজুয়েট টিচার বিষয় অনুসারে শূন্য পদ ইংরেজি, এখানে পুরুষ হচ্ছে 483টি এবং মহিলা 381। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা অনার্স সহ স্নাতক, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স এবং ন্যাচারাল বা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে অন্তত একটি বিষয় সহ মোট দুটি স্কুল পাঠ্য বিষয়ে ঐচ্ছিক বিষয় হিসেবে স্নাতকোত্তর পড়ে থাকতে হবে। সংশ্লিষ্ট ঐচ্ছিক বিষয়গুলি হলো ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বটানি ও জিওলজি, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, সোশ্যালজিস, জিওগ্রাফি ও সাইকোলজি। এরপর উর্দু, এখানে পুরুষ হচ্ছে 149টি এবং মহিলা 262টি। এখানে সংস্কৃত পুরুষ 390টি এবং মহিলা 527টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ভাষায় অনার্স সহ স্নাতক অথবা বিএতে অন্যতম বিষয় হিসেবে সংশ্লিষ্ট ভাষা এবং অন্য আরও একটি ভাষা বা স্কুল স্তরে পড়ানো হয় এমন একটি ভাষা পড়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই অন্তত 45% নম্বর থাকতে হবে। শিক্ষক শিক্ষণের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অষ্টম শ্রেণী অবধি বা অষ্টম শ্রেণীর উপরে যে কোনো শ্রেণীর হিন্দি ভাষা পড়ে থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা স্নাতকোত্তর স্তরে 45% নম্বর না থাকলেও আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 3/7/2021 32 বছরের মধ্যে। বেতনক্রম এখানে দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,500 টাকা। প্রার্থী বাছাই করা হবে দুটো পর্যায়ে, লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কুল টেস্টের মাধ্যমে। পরীক্ষা কেন্দ্র দিল্লিতে। পরীক্ষা দিতে যাওয়ার সময় আধার কার্ড নিয়ে যেতে হবে, অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in এবং অনলাইনে দরখাস্ত করা যাবে 4 জুন থেকে 3 জুলাই পর্যন্ত। এখানে ফি বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা। বন্ধুরা, বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে http://dssb.dilli.gov.in। পরবর্তী খবর আপনারা দেখতে পাচ্ছেন 2,500 কনস্টেবল এবং সার্জেন্ট এএসআই কলকাতা পুলিশে। এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশে প্রায় 2,500 জন লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে জানান, মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে বিভিন্ন পদে 2,500 জন লোক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এবার এই সব পদে লোক নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কোন কোন পদে লোক নিয়োগ হবে, কবে বিজ্ঞপ্তি বেরোবে তা রিক্রুটমেন্ট বোর্ডই ঠিক করবে। নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশে যে 2,500 জন লোক নিয়োগ করা হবে তার মধ্যে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে শূন্য পদ আছে প্রায় 1,800টি এবং সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে শূন্য পদ রয়েছে 700টি। পুলিশ ড্রাইভার পদে কিছু শূন্য পদ এবার পূরণ করা হবে। এবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের দায়িত্বে থাকবে, তাই প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের মতে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই হয় তা পাঠক পাঠিকদের সুবিধার জন্য দেওয়া হলো। বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া হবে। তাই বিস্তারিত আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে www.wpolice.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখনও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে কিন্তু সমস্ত কিছু দিয়ে। রাজ্যে 10,000 নার্স ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নার্স, ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট পদে 10,000 শূন্য পদ পূরণ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ পদের চেয়ারম্যান পি কে সুর জানান, মুখ্যমন্ত্রীর কথা মতো সব পদেই নিয়োগ করা হবে, কোনো পদেরই নিয়োগ বাকি থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়োগের কাজ পুরোপুরি চালু হয়ে যাবে। চেয়ারম্যান জানান, নার্স পদে শূন্য পদ রয়েছে 6,100টি, ডাক্তার 2,500টি, মেডিকেল টেকনোলজিস্ট পদে 1,600টি ও ফার্মাসিস্ট পদে শূন্য পদ আছে 167টি। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ডাক্তার
ফার্মাসিস্ট পদে নিয়োগের কাজ আগেই শুরু হয়েছিল খুব শীঘ্রই, 6,100 নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। অন্যদিকে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পদে 243 শূন্য পদের তালিকা প্রস্তুত আছে, সরকার সবুজ সংকেত দিলেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগের খবর প্রকাশিত হবে, প্রকাশিত হলে কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও বানিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার যাবে। পরবর্তী খবর, বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে 334 অফিসার, ট্রেনিং দিয়ে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল শাখায় কমিশনড অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। কমিশনড অফিসার নিয়োগ করা হবে মেটেরিওলজি এনটিতে, শূন্য পদের সংখ্যা 334টি। এর পাশাপাশি ফ্লাইং শাখায় এনসিসি স্পেশাল এনটির মাধ্যমে কিছু তরুণ তরুণীকে কমিশনড অফিসার পদে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্সের কমন অ্যাডমিশন টেস্টের AFCAT 2021-এর মাধ্যমে। নিয়োগ হবে পার্মানেন্ট এবং শর্ট সার্ভিস কমিশনে, মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারে। AFCAT এনটির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রেনিং হবে 212-22F SSC M&W শর্ট সার্ভিস কমিশনে কমিশন কোর্সে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষদের ট্রেনিং হবে 211-22T PC-101 AEC-M এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই। এখানে আরও দেখতে পাচ্ছেন 211-22T SSC 201 AEC অ্যান্ড W শর্ট সার্ভিস কোর্সে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ পুরুষদের ক্ষেত্রে ট্রেনিং হবে 210/22G এবং PCM পার্মানেন্ট কমিশন, এবং পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 211/22G/SSC M&W শর্ট সার্ভিস কমিশন কোর্সে। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষদের ট্রেনিং হবে 212/22F/PC/M কোর্সে, এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ট্রেনিং হবে 212/22F/SSC M&W শর্ট সার্ভিস কমিশন কোর্সে। মেটেরিওলজি এন্ট্রির মাধ্যমে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষদের ট্রেনিং হবে। সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে শাখা অনুসারে শূন্য পদের বিবরণী, ফ্লাইং শাখা, এয়ারফোর্স, অ্যাডমিশন টেস্ট এন্ট্রি, শর্ট সার্ভিস কমিশন 96টি, এনসিসি স্পেশাল এন্ট্রি, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণর জন্য মোট 20% শূন্যপদ সংরক্ষিত থাকবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শাখায় বিষয় অনুসারে শূন্যপদ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স পার্মানেন্ট কমিশনের ক্ষেত্রে 20টি, শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে 78টি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল পার্মানেন্ট কমিশনের ক্ষেত্রে 8টি, শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে 31টি। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখা বিভাগ অনুসারে শূন্যপদ, অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্ট, এখানে পার্লামেন্ট কমিশনের ক্ষেত্রে 10টি, শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে 42টি, এডুকেশন পার্মানেন্ট কমিশনের ক্ষেত্রে 4টি, শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে 17টি, মেট্রোলজি শাখা পার্মানেন্ট কমিশন 6টি, শর্ট সার্ভিস কমিশন 2টি। বয়স ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 1/7/2022 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1998 থেকে 1/7/2002-এর মধ্যে। কমার্শিয়াল ফ্লাইট লাইসেন্সধারীরা 26 বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2002-এর মধ্যে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 1/7/2022 তারিখে এবং 20 থেকে 26 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2002-এর মধ্যে। 25 বছরের কম বয়সীদের অবিবাহিত হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শাখার ক্ষেত্রে এখানে 74 সপ্তাহ এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে 52 সপ্তাহ। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://careersindianairforce.cdse.in এবং https://afcat.cdse.in এই ওয়েবসাইটে গিয়ে, এবং এখানে ফি বাবদ দিতে হবে 250 টাকা। মেট্রোলজি শাখা ও এনসিসি ক্যাটাগরি আবেদনকারী প্রার্থীদের কোনো ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট। পরবর্তী খবর, আর্মিতে 177 ইঞ্জিনিয়ার ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 177 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ হবে পুরুষদের ক্ষেত্রে
57তম এবং মহিলাদের ক্ষেত্রে 28তম শর্ট সার্ভিস কমিশনে প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ট্রেনিং শুরু হবে 2021-এর অক্টোবরে। শূন্যপদ 177টি, শাখা অনুসারে শূন্যপদ সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি পুরুষ 60টি, মহিলা 5টি, মেকানিক্যাল পুরুষ 5টি, মহিলা 1টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পুরুষ 8টি, মহিলা 1টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি অথবা MSc কম্পিউটার সায়েন্সে পুরুষ 31টি, মহিলা 4টি, ইনফরমেশন টেকনোলজি পুরুষ 12টি, মহিলা 2টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পুরুষ 5টি, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পুরুষ 5টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পুরুষ 5টি, স্যাটেলাইট কমিউনিকেশন পুরুষ 3টি, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ পুরুষ 3টি, অ্যারোনটিক্যাল এবং অ্যারোস্পেস অ্যাভিয়েশনস পুরুষ 6টি। পরবর্তী যে চাকরির খবর সেটি হল পাওয়ার গ্রিড কর্পোরেশনের টেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। টেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে 35 জনকে নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইলেকট্রিক্যাল সিভিল শাখায় 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড 4 ক্যাটাগরিতে সংস্থার নর্দার্ন রিজিয়ন 1 ইউনিটে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড আপনার পাবেন। এখানে শূন্যপদের বিবরণী ইলেকট্রিক্যাল 30টি, সাধারণ 11, তপশিলী জাতি 6, তপশিলী উপজাতি 2। এরপর হচ্ছে সিভিল 5টি, এখানে সাধারণ 2টি, তপশিলী জাতি 1, OBC 1, আর্থিকভাবে অনগ্রসর 1। শিক্ষাগত যোগ্যতা 70% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা। এখানে সিভিল শাখার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল। তপশিলী প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে খালি পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 15/6/2021 হিসেবে 27 বছরের মধ্যে এবং OBCরা 5 বছর বয়স, 5 বছর তপশিলীরা 5 বছর এবং OBCরা 3 বছর বয়সের ছাড় পাবেন। এখানে কিন্তু সফলভাবে ট্রেনিং শেষে বেতনক্রম 25,000 থেকে 1,17,000 টাকা। এখানে প্রার্থী বাছাই, এখানে কিন্তু অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.powergrid.in এবং এখানে দরখাস্তের শেষ তারিখ 15 জুন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলো লিখে রাখবেন। দরখাস্তের সময় প্রার্থীকে রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, জন্ম শংসাপত্র, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও OBC সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধীর সার্টিফিকেট এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে ফি বাবদ দিতে হবে 300 টাকা। তপশিলী দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন কর্মীদের কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন। ওয়েবসাইট আছে www.powergrid.in।